কোন ইসমে আজম পড়ে হযরত ঈসা আলাইহিসসালাম মৃতদের জীবিত করতেন? ঈসা নবী একদিন একটি মৃত সিংহকে জীবিত করেছিলেন, তারপর সেই সিংহটি ঈসা আলাইহিসসালামের একজন সঙ্গীকে আক্রমণ করল। তখন ঈসা আলাইহিসসালাম সেই সিংহটির সাথে কি করেছিলেন, আর কেনই বা সেই সিংহটি ঈসা নবীর সঙ্গীকে হত্যা করেছিল, এই ঘটনার মধ্যে আল্লাহর কি হেকমত রয়েছে? একদা হযরত ঈসা আলাইহিসসালাম কোথাও গমনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথি মধ্যে এক লোক তার সঙ্গী হল, তারা একত্রে হাঁটতে শুরু করল। লোকটি ছিল অত্যন্ত বাচাল প্রকৃতির এবং আহাম্মক স্বভাবের। তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে ঢুকে পড়ল। রাস্তার পাশেই এক বিশাল গর্ত ছিল। তারা গর্তটির পাশ দিয়ে অতিক্রম করার সময় সেই বোকা লোকটি গর্তে তাকিয়ে দেখল এক কঙ্কাল পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল এ যেন বিশালাকার কোনো প্রাণীর কঙ্কাল। লোকটি হযরত ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, হে নবী, বলুন তো এটি কার কঙ্কাল হতে পারে? ঈসা আলাইহিসসালাম জবাবে বললেন, আমি তো জানি না এটি কার কঙ্কাল, আমি তো কেবল সেটাই করি যা মহান আল্লাহ তাআলা আমাকে করার আদেশ দেন এবং ততটুকু জানতে পারি যা সম্পর্কে তিনি আমাকে জানান। এরপর ওই আহাম্মক লোকটা বলল, হে নবী, আপনি তো মৃত প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার করতে পারেন, আপনি এখনই ইসমে আজম পাঠ করে এই মৃত ব্যক্তিকে জীবিত করে তুলুন, আমি এর আসল রূপ অবলোকন করতে চাই, আর সেটা আপনি না করলে আমাকে ইসমে আজম শিখিয়ে দিন। ঈসা আলাইহিসসালাম বললেন, এই বোকা মানুষ, এখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং নিজের জবানের হেফাজত করো। ইসমে আজম পড়ে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ কেবল আমাকে দান করেছেন, তুমি ইসমে আজম যতই পড় না কেন এই প্রাণীটি প্রাণ ফিরে পাবে না, আর আল্লাহ তাআলা যতক্ষণ না নির্দেশ প্রদান করবেন ততক্ষণ এই প্রাণী জীবন লাভ করবে না, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব হবে না। লোকটি তখন বলল, ঠিক আছে, তাহলে আপনি ইসমে আজম পাঠ করুন। ঈসা আলাইহিসসালাম বললেন, দেখো, এই পৃথিবীতে তো অসংখ্য মৃত প্রাণীর কঙ্কাল রয়েছে, সবাইকে জীবিত করা কি আমার জন্য বাধ্যতামূলক? বরং আল্লাহ তাআলা যখন যাদের ব্যাপারে চান তখনই কেবল আমি মৃতের কঙ্কালে রূহ প্রবেশ করাই এবং তাদের প্রাণ ফিরিয়ে আনি। তুমি এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ, কিন্তু এই কঙ্কালটিকে জীবিত করার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেননি। এটা শুনে লোকটি ভীষণ রেগে গেল, সে নবীর সাথে বাজে ব্যবহার করতে থাকল। সে এতটাই আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ল যে নবী যেভাবে ইসমে আজম পাঠ করত সেভাবেই ইসমে আজম পড়ে ওই কঙ্কালের উপর ফুঁ দেওয়া শুরু করল। সে তীব্র প্রয়াস চালিয়ে যাচ্ছিল মৃত কঙ্কালে রূহ ফিরিয়ে আনার। হযরত ঈসা আলাইহিসসালাম খুবই অসন্তুষ্ট হলেন তার এই রূপ কর্মকাণ্ড দেখে। সে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, এই বোকা অবুজ লোকের কর্মকাণ্ডের পেছনে কি তোমার কোনো হিকমত লুকিয়ে আছে? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো, হে ঈসা রুহুলুল্লাহ, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? মূর্খ মানুষ মূর্খতার সন্ধান করে, দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে নিজেই আহ্বান করে। অবশ্যই তার এই কর্মের পেছনে উদ্দেশ্য রয়েছে এবং তার আচরণের মাঝে তার পরিণতি লুকিয়ে রয়েছে। সুতরাং তুমি লোকটির কথা শুনে এই কঙ্কালের মাঝে প্রাণ সঞ্চার করে দাও, আমি তোমাকে আদেশ দিচ্ছি। হযরত ঈসা আলাইহিসসালাম আরও একবার লোকটিকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, দেখো, তোমার এই আচরণ জেদ একদম ঠিক নয়, আল্লাহর হিকমত শুনে মনে হল এই প্রাণীকে জীবন দান করা কল্যাণকর হবে না তোমার জন্য। কিন্তু লোকটি তার কথা বোঝারই চেষ্টা করল না, সে পূর্বের তুলনায় আরও খারাপ ব্যবহার শুরু করল। সে বলল, আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন, আমি দেখতে চাই আপনি সত্যি কোনো মুজিজা দেখাতে পারেন কি না। এরপর বিদ্রোপে সুরে বলল, হে নবী, আমার মনে হয় আপনার জিহ্বা মোবারক আগের মতো স্পষ্ট তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে না। এই কথা শোনার পর ঈসা আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন এবং সেই সাথে প্রচণ্ড রেগেও গেলেন। এরপর তিনি আর কিছু না বলেই জোরে জোরে ইসমে আজম পড়ে কঙ্কালে ফুঁ দিতে লাগলো। সে ভেবেছিল এই কঙ্কালটি বোধহয় কোনো মানুষের হবে, কিন্তু সে ভুল ছিল। ইসমে আজম পড়ার সাথে সাথে কঙ্কালের হাড়গুলো একে অপরের সাথে জোড়া লাগতে শুরু করল, আর কঙ্কালগুলো
একসাথে হয়ে এক বিশাল দানবীয় সিংহের আকৃতি ধারণ করল। আসলে এটি ছিল একটি ভয়ঙ্কর সিংহ। প্রাণ ফিরে পাওয়ার সাথে সাথে সিংহটি গর্জন করা শুরু করল। এরপর খুব দ্রুত সিংহটি সেই আহাম্মক ব্যক্তির ওপর হামলা করে বসল। নৃশংসভাবে আক্রমণের ফলে লোকটির দেহ কয়েক খণ্ডে পরিণত হল। হযরত ঈসা আলাইহিসসালাম সিংহটিকে উদ্দেশ্য করে বলল, হে বনের রাজা, তুমি কেন লোকটির উপর এত দ্রুত হামলা করে তাকে হত্যা করলে? কিন্তু তুমি হত্যা করার পরও কেন এই লোকটির মাংস ভক্ষণ করলে না? সিংহ জবাবে বলল, হে আল্লাহর নবী, আমার মৃত্যুর সাথে সাথে আমার পৃথিবীতে রিজিক শেষ হয়ে গেছে, তাই আমি চাইলেও এখন এই লোকটার মাংস খেতে পারবো না। আর এই লোকটার মৃত্যু আমার আক্রমণের ফলেই হবে, এমনটাই তার ভাগ্যে লেখা হয়েছে, আর এজন্যই আপনি আমাকে জীবিত করেছেন। আমি যেদিন মৃত্যুবরণ করেছি সেদিন থেকেই পৃথিবীর সকল রিজিক আমার জন্য শেষ হয়ে গিয়েছে। এরপর সিংহটি আবার আগের অবস্থায় ফিরে গেল, ওই গর্তে কঙ্কাল পড়ে রইল। আমরা হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা দেখে বুঝতে পারলাম, আল্লাহ তাআলা পৃথিবীর বাস্তব সত্যকে এই ঘটনার মাধ্যমে উপস্থাপন করছেন। অর্থাৎ আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন, সব কিছুর পেছনে হিকমত লুকিয়ে আছে। কেউ একজন বলেছিল, না বেশি উন্নতি ভালো, না বেশি ধ্বংস ভালো। আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সেই অবস্থায় আমার কাছে সবচেয়ে ভালো। আর আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, নবী রাসূল ও তাদের জীবন নিয়ে কখনো বিয়াদবি করা যাবে না, আল্লাহ তাআলা তা পছন্দ করেন না।